নমস্কার বন্ধুরা, সেরা বাঙালিয়ানায় তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। এই শীতের মরশুমে পিকনিকে হোক বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে যে কোনো ধরনের ড্রিঙ্কসের সাথে এমন গরম গরম চিকেন পকোড়া থাকলে আর কি লাগে। একদম ঘরোয়াভাবে বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে কিভাবে বানাতে হবে এই টেস্টি চিকেন পকোড়া, তাহলে চলো সেই রেসিপিটা একবার ঝট করে দেখে নেওয়া যাক। চিকেন পকোড়া বানানোর জন্য চিকেন তো লাগছেই। এখানে আমি 500 গ্রাম উইথ বোন চিকেন এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি। তোমরা বোনলেসও চিকেন পকোড়া বানাতে পারো। এরপরে নুন লাগছে স্বাদ অনুসারে, হলুদ লাগছে 1/2 টিস্পুন, আর কাশ্মীরি মির্চ পাউডার কালারটা আরও ব্রাইট একটু কালচে পকোড়াগুলো হওয়ার জন্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ভরে ভরে, আর 1/4 টিস্পুন দিচ্ছি গোলমরিচ পাউডার। এরম ধনেকে আমি কুটে নিয়েছি শিলনোড়াতে, সেইটা দিয়ে দিচ্ছি মাছ ভাঙা করা ধনে, ওটা দিলাম 1 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুনই দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসৌরি মেথি। এরম হাতের মধ্যে একটু ঘষে গুঁড়ো করে নিতে হবে কাসৌরি মেথিটা, এটা ফ্লেভারটা খুব ভালো আনে। আর পকোড়া বানাতে এই সমস্ত উপকরণ কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, আর আদা রসুন বাটা চিকেন রান্নায় তো লাগবেই, ওটা 1 টেবিল স্পুন দিলাম ভরে ভরে। 1 টেবিল স্পুন সম পরিমাণে আদা আর রসুন বাটা আছে, আর 2.5 টেবিল স্পুন মতো লাগছে টক দই। ম্যারিনেশনে টক দই দিলে কী হয়, চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই ম্যারিনেশনে টক দই দেওয়াটা কিন্তু এখানে জরুরি। আর কুচনো পেঁয়াজ আমি দিচ্ছি, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি অর্ধেকটা নিয়ে এরকম কুচিয়ে নিয়েছি। ঝাল যে যেমন খাও সে অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে নাও। আর এখানে আমি ধনে পাতা কুচিয়ে দিচ্ছি স্বাদ এবং গন্ধ দুটোর জন্যই। 1 কাপ মতো ধনে পাতা কুচিয়ে দিলাম, আর 1/2 লেবুর রসকে চিপে দিয়ে দিচ্ছি, এটাও আমাদের চিকেনটাকে সফট করতে হেল্প করবে। এবার যদি তোমরা পিকনিকে বানাও এই সমস্ত উপকরণ ঠিকঠাকভাবে না থাকে, সেক্ষেত্রে বলে দিই কোনো একটা দুটো উপকরণ স্কিপ করলেও কিন্তু চিকেন পকোড়া তৈরি হয়ে যাবে, খুব একটা স্বাদের ডিফারেন্স হবে না। বাইন্ডিংয়ের জন্য 3 টেবিল চামচ মতো দিলাম কর্নফ্লাওয়ার, আর তার ঠিক অর্ধেক 1.5 চামচ মতো দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ারের সাথে ময়দা বা বেসনও দিতে পারো। সমস্ত উপকরণকে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে, মানে পুরো চিকেনের গায়ে যেন উপকরণগুলো ঠিকঠাকভাবে দেখো কোট হচ্ছে। অন্তত এটুকু খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বা বেসন বা ময়দা যেটাই দিয়ে থাকো সেটা যেন চিকেনের গায়ে ভালো করে কোট হয়, নাহলে ওপর থেকে যে ক্রিসপি ব্যাপারটা চিকেন পকোড়া না সেটা আসবে না। তাই এই ছোটো ছোটো টিপসগুলো খেয়াল রাখবে। নর্মালি এইভাবে মাখিয়ে নিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিয়ে 15 মিনিট মতো রাখলেই চিকেন পকোড়া বানানো যায়। তবে গেস্ট আসার থাকলে তোমরা এইভাবে ম্যারিনেট করে এয়ারটাইট কন্টেনারে সেটাকে রেফ্রিজারেটরে তুলেও রাখতে পারো, বা আরও একটা স্টেজ এগিয়ে একবার ফ্রাই করেও, এটা ডবল ফ্রাই করতে লাগে, একবার ফ্রাই করেও রাখতে পারো। আমি 15 মিনিটের জন্য চিকেনটাকে এভাবে ম্যারিনেট করে রাখলাম। 15 মিনিট পরে আমি সানফ্লাওয়ার অয়েলে ভাজছি, তোমরা যে কোনো রিফাইন্ড অয়েলেই এটা ফ্রাই করতে পারো। গ্যাসের ফ্লেমকে প্রথমে হাই রেখে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপরে একদম লোতে রেখে নিয়ে আমি চিকেনগুলো ছাড়ছি। তেলটা ভালো মতো গরম করে নেওয়ার কারণটাই হলো যে চিকেনের পিসগুলো পরপর দেওয়ার ফলে কী হবে, যদি কম গরম থাকে তেলটা তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে, আর সেক্ষেত্রে তলাতে চিকেনটা লেগে যাবে, উঠতে অসুবিধা হবে। তখন এখানে প্রত্যেকটা চিকেন কিন্তু ইজিলি উঠে আসছে। এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে এরকম গোল্ডেন করে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। মোটামুটি 7-8 মিনিট সময় লাগবে, সুন্দর করে ফ্রাই হয়ে যাবে এবং ভেতর থেকে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। তাহলে এই সমস্ত ছোটো ছোটো টিপসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, আর মুচমুচে মানে ওপর থেকে মুচমুচে হবে এবং ভেতর থেকে একটু জুসি হয় এরমই হয় চিকেন পকোড়া, সেই ব্যাপারটা আনার জন্য কিন্তু এই টেম্পারেচার, তেলের টেম্পারেচার এবং কতক্ষণ ধরে ফ্রাই করছো এই জায়গাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর তারপরে আর একটা জিনিস হচ্ছে যে সেকেন্ডবার ফ্রাই করা, একে একে প্রত্যেকটা ব্যাচ ভেজে নেওয়ার পরে চিকেন পকোড়ার সেকেন্ডবার আরেকবার তেলের মধ্যে দিয়ে এরম আরেকবার জাস্ট ওখানে গ্যাসের ফ্লেমকে হাই রেখে জাস্ট 1-2 মিনিট ফ্রাই করে নিলে একদম পারফেক্ট মুচমুচে চিকেন পকোড়া কিন্তু রেডি। তাহলে এবার নিউ ইয়ারে পিকনিকে হোক বা শীতের যে কোনো সন্ধ্যেতে
এরকম গরম গরম চা কফি বা যে কোনো ড্রিঙ্কসের সাথে চিকেন পকোড়া তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও রেসিপিটা কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।